বিলোনিয়া গাবুর ছড়া এডিসি ভিলেজের দখলকে কেন্দ্র করে শনিবার দুপুরে তিপরা মাথা এবং বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র গাবুর ছড়াতে এই সংঘর্ষে উভয় দলের দশ জনের ওপরে আহত অভিযোগ পাল্টা অভিযোগ চলছে উভয় দলের পক্ষ থেকে বিজেপির অভিযোগ গাবুর ছড়া বিজেপি পার্টি অফিসে হামলা চালায় তিপরা মাথা ভেঙে দেওয়া হয় পার্টি অফিস এবং বাইক স্কুটি অন্যদিকে তিপরা মাথার অভিযোগ গাবুর ছড়াতে বিজেপি দলের লোকেরা স্বচ্ছ ভারত কর্মসূচিতে হঠাৎ আক্রমণ করে বসে তাদের লক্ষ্য ছিল গাবুর ছড়া এডিসি ভিলেজ দখল করা ঘটনাস্থলে পুলিশ সহ বিশাল থিয়েটার বাহিনী পুলিশ পরিস্থিতি সামাল দিলেও থমথমে অবস্থা বিরাজ করছে গাবুর ছড়াতে অভিযোগে জানা গেছে এডিসি ভোটের ফলাফলে সাতাশ নম্বর ভুরাতনে পূর্ব কেন্দ্রে তিপ্রামতা দেবজিৎ ত্রিপুরা জয়ী হয় মন্ডল সভাপতির মনোনীত বিজেপির নির্দল প্রার্থী ভিক্টর ত্রিপুরাকে হারিয়ে এই কেন্দ্রটির সম্মুখে রাত্রি ভিলেজ ভোটের ফলাফলে তিপ্রামতা জয়ী হবার পর বিজেপির কাছ থেকে এডিসি ভিলেজ কাউন্সিল দখল করে নেয় এই এডিসি ভিলেজ কাউন্সিল পুনর্দখল নিতে বিজেপির মন্ডল নেতা অশেষ বৈদ্য উত্তর সোনায় ছড়ি সাতমুড়া মতাই ঋষ্যমুখ থেকে থেকে বহিরাগতদের এনে দখল নিতে হামলা শুরু করে গাবুর ছড়াতে গিয়ে হামলা করার পর গাবুর ছড়া দলীয় অফিসে যাবার কিছুক্ষণ পরেই টিপরা মাথার দলের লোকেরা গাবুর ছড়া অফিসে গিয়ে হামলা চালায় টিপরা মাথা দলের কর্মীরা ভাঙচুর চালায় বিজেপির অফিসে বাইক এবং স্কুটি ভেঙে ফেলে এই হামলার ফলে বিজেপি এবং টিপরা মাথার উভয় দলের মোট নয় জন জখম হন এর মধ্যে টিপরা মাথার চারজন এবং বিজেপি দলের পাঁচজন রক্ত খুঁয়ে এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা এবং বিলোনিয়া থানার ওসি তিকান্ত বর্ধন জহু পুলিশ টিএসআর বাহিনী পুলিশ বিলোনিয়া হাসপাতালে বিজেপি দলের আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসে কিন্তু টিপরা মথার আহত কর্মীরা ভয় চিকিৎসার জন্য আসেননি এর মধ্যে বিজেপি দলের আহত চারজনকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করেন বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আতঙ্কিত সাধারণ মানুষ এলাকার পরিস্থিতি থমথমে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ফিউরি পোর্ট চ্যানেল দিন রাত